আমাদের এডুকেশন সিস্টেমের একটা কমন পাথ হলো ক্লাস 10, 12, তারপর গ্র্যাজুয়েশন। আমরা ছোট থেকেই এত দূর অবধি আমাদের লাইফটাকে আমরা সেট করে রাখি। অনেকেই ভাবি গ্র্যাজুয়েশনটা আগে করি, তারপর দেখা যাবে না হয় কিছু একটা। খুব কম স্টুডেন্টই থাকে যারা ক্লাস 12 এর পরেই তাদের লাইফের গোলটাকে সেট করে নেয়। ম্যাক্সিমাম স্টুডেন্টই বিএ, বিএসসি, বিকম এই সমস্ত নর্মাল ডিগ্রি কোর্সের পিছনে ছোটে, আর গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারে এসে মনে হয় যে এবার আমরা একটা ভালো জব পাবো তো। কিন্তু ব্যাপার হচ্ছে, এই ডিগ্রিগুলো কি মার্কেটে আদৌ কোনো ভালো স্যালারি জব প্রোভাইড করতে পারে? মিনিস্ট্রি অফ এডুকেশনের একটা ডেটা থেকে জানা গেছে, ক্লাস 12 এর পর প্রায় 79% স্টুডেন্ট এই সমস্ত নর্মাল ডিগ্রি কোর্সগুলোর জন্য এনরোল করে, আর মাত্র 11% স্টুডেন্ট বিভিন্ন জেই, মেডিকেল, বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্সের মধ্যে ইনভলভ হয়। আর এই যে 79% স্টুডেন্ট, এর ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিন্তু লাইফে কোনো ধরনের ফিক্সড গোল থাকে না। তারা গ্র্যাজুয়েশন করার সময়ও বুঝে উঠতে পারে না যে এর পরে তারা কি করবে। তো তাদের জন্য কি করা উচিত সেটাই আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণটা জানবো। এই গ্র্যাজুয়েশন ডিগ্রিগুলো কি আদৌ কোনো ভ্যালু প্রোভাইড করতে পারে একটা স্টুডেন্টের লাইফে? তাহলে কি এই গ্র্যাজুয়েশন ডিগ্রিগুলো তোমাদের করা উচিত? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা এই ভিডিও থেকে পাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। নর্মাল গ্র্যাজুয়েশন করার পর বেশিরভাগ স্টুডেন্টই চায় একটা জব পেতে, এবং যে কোম্পানিতে সে জব করতে যাবে তোমাকে জানতে হবে যে কোম্পানিগুলো ওই ক্যান্ডিডেটটার থেকে কি এক্সপেক্ট করছে। তারা কিন্তু ডিগ্রির থেকে বেশি তোমার থেকে স্কিল এক্সপেক্ট করবে, তোমার কী কী নলেজ আছে সেইগুলো তারা জানতে চাইবে। আর এই ধরনের স্কিল কিন্তু কোনো ধরনের নর্মাল ডিগ্রি কোর্স প্রোভাইড করতে পারে না বা করে না। কোনো একটা কোম্পানিতে জব পেতে গেলে তোমাকে যেমন গ্র্যাজুয়েট হতে হবে, তার পাশাপাশি তোমাকে অন্য আরও স্কিলও রাখতে হবে যাতে তুমি সেই পার্টিকুলার জবটাকে গ্র্যাব করতে পারো। তাছাড়াও এই ধরনের নর্মাল ডিগ্রি কোর্সে সেরকমভাবে নলেজও ইম্প্রুভ হয় না। এই যে কোর্সগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে, বছরের পর বছর এই একই ধাঁচে কিন্তু কোর্সগুলো চলে আসছে। অর্থাৎ শুধুমাত্র এই কোর্সগুলো থেকে তুমি যদি নাম্বার তুলতে চাও, তাহলে বইয়ের জিনিসগুলো পড়ে গিয়ে বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ফলো করে গিয়ে তুমি সেখানে খুব ভালো মার্কস তুলে ফেলতেই পারো। সেইভাবে নলেজ ইম্প্রুভ কিন্তু তোমার হবে না। আর একটা কোম্পানি বা যেখানেই তুমি জব করতে চাও না কেন, তারা চাইবে যে আদৌ তুমি কিছু জানো কি না, সেটা তারা কিন্তু তোমার থেকে দেখে তারপরেই তোমাকে জবে নেবে। তাই যেহেতু এই ধরনের গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স থেকে তোমার সেই রকমভাবে নলেজ ইম্প্রুভ হচ্ছে না, তার মানে বুঝতেই পারছো যে শুধু শুধু গ্র্যাজুয়েশন করে কোনো লাভ নেই। এরপরে আসছি প্লেসমেন্টের কথায়। খুব কম কলেজই রয়েছে যেখান থেকে ডিরেক্ট প্লেসমেন্ট দেওয়া হয়ে থাকে। যখনই কোন একটা কোম্পানি তোমার কলেজ বা ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টদেরকে রিক্রুট করার জন্য আসছে, তারা এটা ভেবেই আসছে যে এই স্টুডেন্টটা পুরোপুরি ফ্রেশার্স, অর্থাৎ এ শুধুমাত্র গ্র্যাজুয়েশনে যতটুকু পড়েছে ততটুকুই এর নলেজ রয়েছে, এর আলাদা করে কোনো স্কিল নেই, এবং তাকে সেই ধরনের জবের মধ্যে ইনভলভ করা হবে যার জন্য আলাদা করে কোনো স্কিল শেখার দরকার পড়ে না। জবের পরে তোমাকে সমস্ত কিছু শিখিয়ে নেওয়া হবে যে ওই কাজটায় তোমায় কি করতে হবে অ্যাকচুয়ালি। কিন্তু এই ধরনের প্লেসমেন্ট থেকে জব পাওয়াটা খুবই চাপের, কারণ ম্যাক্সিমাম কলেজে তো প্লেসমেন্ট হয় না। খুব কম পরিমাণে কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে যেখানে ভালো প্লেসমেন্ট হয় বা তোমরা একটা ভালো স্যালারির জব সেখান থেকে পেতে পারো। গ্র্যাজুয়েশন করার পর তো সেরকম স্যালারির চাকরি দেওয়া হয় না, তাও পোস্ট গ্র্যাজুয়েশন করার পরে এই সমস্ত প্লেসমেন্ট থেকে খুব ভালো জব পাওয়া যায়, কিন্তু সেগুলোর পরিমাণও অত্যন্ত কম। ম্যাক্সিমাম স্টুডেন্টদের আলাদাভাবে গিয়েই কোথাও থেকে জব নিতে হয়, অর্থাৎ প্লেসমেন্ট থেকে খুব কম পরিমাণ স্টুডেন্টই থাকে যারা জব পায়। এবার এইগুলো শুনে তোমাদের মনে হতে পারে যে তাহলে কি গ্র্যাজুয়েশন করার কোনো মানে নেই, এবং যারা ক্লাস 12-এ পড়ছো তাদের মনে এই কনসেপ্টটাই তৈরি হবে যে তাহলে 12-এর পরে গ্র্যাজুয়েশন না করে আমি শুধুমাত্র অন্য কিছু একটা কোর্স করে নেব। তো তাদের উত্তরে বলবো, গ্র্যাজুয়েশনকে একটা এলিজিবিলিটি ডিগ্রি হিসাবে মানা যায়। অর্থাৎ তুমি যখন কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতে যাবে, সেখানেও গ্র্যাজুয়েশন একটা ক্রাইটেরিয়া, বা যে কোনো প্রাইভেট কোম্পানিতে জব করতে গেলেও তারা গ্র্যাজুয়েশনটাকে অবশ্যই রাখে। এবার কথা হচ্ছে, তাহলে আমি গ্র্যাজুয়েশন সম্পর্কে এতগুলো যে লিমিটেশন বললাম সেগুলোর কি মানে রইল? দেখো, গ্র্যাজুয়েশন তোমাকে একটা মাস ডিগ্রি হিসাবে করতেই হবে, যেমন তুমি ক্লাস 12 অবধি পড়াশোনা করেছো সেই রকম। যদি ক্লাস 12-এর পরে তোমার অন্য কোনো লাইনে যাওয়ার ইচ্ছা না থাকে, তাহলে এই গ্র্যাজুয়েশন তোমাকে করতেই হবে একটা এলিজিবল ডিগ্রি হিসাবে। কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশন করলে চলবে না, কারণ এখনকার দিনে মার্কেটে আর শুধু গ্র্যাজুয়েশনের কোনো দাম নেই। ম্যাক্সিমাম স্টুডেন্ট এইরকম শুধু গ্র্যাজুয়েশন করে
রেখেছে, তাই একটা কোম্পানির পক্ষে তো প্রত্যেককে রিক্রুটমেন্ট দেওয়া সম্ভব নয়, তাই তোমাকে এক্সট্রা কিছু স্কিল শিখতে হবে, তোমাকে আরও এক্সট্রাঅর্ডিনারি হতে হবে যাতে একটা কোম্পানি তোমাকে চুজ করে বাকি আরও 90টা ছেলেমেয়ের মধ্যে। তাই গ্র্যাজুয়েশন তোমাদের করতেই হবে, কিন্তু শুধু শুধু গ্র্যাজুয়েশন করলে চলবে না, তার পাশাপাশি তোমাকে আরও কিছু স্কিল ইম্প্রুভ করতে হবে, আরও বাইরের বই পড়তে হবে যাতে তুমি তোমার নলেজটাকে ইম্প্রুভ করতে পারো। তাই আমি বলবো তোমার প্যাশনটাকে খুঁজে বের করার চেষ্টা করো, অর্থাৎ কোন দিকে তুমি কাজ করতে চাইছো সেই দিকের নলেজ ইম্প্রুভ করার চেষ্টা করো, আরও নতুন নতুন বই পড়ো। আরও এখন তো অনলাইনে বিভিন্ন জিনিস পাওয়া যায়, যে সবসময় মার্কেটে গিয়ে বই কিনতে হবে সেরকমও নয়, বিভিন্ন জিনিসকে এক্সপ্লোর করো, অনেক ধরনের স্কিল রয়েছে, সেই স্কিলগুলো শেখার জন্য বিভিন্ন ছোটোখাটো কোর্স করে নাও। এগুলো করলে তোমার লাইফে বা তোমার প্রোফাইলে এগুলো অনেক বেশি ভ্যালু অ্যাড করবে তোমার ওই গ্র্যাজুয়েশন ডিগ্রির থেকেও। তাই গ্র্যাজুয়েশনে একটু কম নাম্বার পেলেও চলবে, যে তুমি গ্র্যাজুয়েশন করে নিলেই চলবে, কিন্তু তার পাশাপাশি এই ধরনের জিনিসগুলোর ওপর তুমি যদি ফোকাস করো তাহলে আলটিমেটলি গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তুমি একটা খুব ভালো জব নিতে পারবে। আর এই ধরনের বিভিন্ন কোর্স শিখে রাখলে বা বিভিন্ন ধরনের স্কিল তোমার যদি থাকে তাহলে তোমার মনে কিন্তু জব সিকিউরিটিকে নিয়েও কোনো চিন্তা থাকবে না। একটা কোম্পানি থেকে তোমাকে ফায়ার করে দেওয়া হলেও তুমি অন্য আর একটা কোম্পানিতে জব পেয়ে যাবে, যেমন এটা আইটি সেক্টরে হয়ে থাকে বেশি করে, কারণ আইটি সেক্টরের নিয়মই হচ্ছে এরকম, তুমি যদি তোমার লাইফে ইম্প্রুভমেন্ট চাও তাহলে তোমাকে কোম্পানি সুইচ করতেই হবে। এছাড়া বলবো যারা লাইফে গ্রোথ চাইছো, অনেক উঁচু জায়গাতে দাঁড়াতে চাইছো, তাদের জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে কোনো লাভ নেই, তারপরে তোমাকে হায়ার স্টাডিজ বা ফার্দার স্টাডিজ করতেই হবে, তবে কিন্তু তুমি লাইফে গ্রোথ পাবে। মেনলি আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে শুধুমাত্র 3 বছর গ্র্যাজুয়েশন করো না, তার পাশাপাশি আরও নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করো, যেটা তোমাকে তোমার লাইফে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।